আসসালামু আলাইকুম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ গান নিয়ে আলোচনা করব। এখানে একটি গান দেওয়া আছে, গানটি হলো আমরা সবাই রাজা। গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা এই গানটি সুন্দর করে পড়ে নিবা। গানটি পড়ার পরে নিচে যে প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর এখন আমি আলোচনা করব। এখানে বলছে বুঝে লেখি আমরা সবাই রাজা, গানটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। তাহলে গানটি পড়ে আমি কি বুঝতে পারলাম সেটা এখন লিখব। তাহলে আমরা সবাই রাজা, গানটি পড়ে বুঝতে পারলাম যে, আমরা সবাই রাজা গানটির মূল ভাব স্বাধীনতা শক্তি ও ঐক্য, গানটির অধিকার চেতনার, মানুষে মানুষে সমতা ও গণতান্ত্রিক চেতনার গানও এটি। দাসত্বের শৃঙ্খল থেকে বেরিয়ে এসে নিজেদের স্বাধীন ও স্বাচ্ছন্দ্যভাবে বাঁচতে পারার মনোভাব নিয়ে গানটি রচিত। শিশু মনে দেশ ও দেশের প্রতি দায়বদ্ধতা ও সকলকে সম্মান করার মূল্যবোধের ভাব জাগ্রত করার চেষ্টা রয়েছে এতে। এছাড়া সবাইকে সঙ্গে নিয়ে সমান গুরুত্ব দিয়ে রাজ্য শাসন করলে রাজা যে ব্যর্থ না তাও গানটিতে আভাসিত হয়েছে। এভাবেই আমরা গানটি পড়ে যা বুঝতে পারলাম তা এখানে লিখবো। এভাবেই তোমরা এটা বইয়ে সুন্দর করে লিখে রাখবা। এরপরের কাজে আসি। এরপরে আছে গানের বৈশিষ্ট্য খুঁজি। এখন আমরা কি করব, গানের বৈশিষ্ট্য খুঁজব। কিছু বাক্যাংশ দেওয়া আছে বা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর সাথে আমরা গানের বৈশিষ্ট্যগুলো মিল করার চেষ্টা করব। হ্যাঁ হলে আমরা হাতে টিকচিহ্ন দিব, না হলে নাতে টিকচিহ্ন দিব। প্রথমটি, পরপর দুই লাইনের শেষে কি মিল শব্দ আছে? তাহলে হ্যাঁ, মিল শব্দ আছে। তবে হাতে তালি দিয়ে কি পড়া যায়? হ্যাঁ, হাতে তালি দিয়ে পড়া যায়। লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের? কিন্তু লাইনগুলো এখানে নির্দিষ্ট দৈর্ঘ্যের নয়, তাহলে নাতে টিকচিহ্ন দিব। লাইনগুলো কি সুর করে পড়া যায়? হ্যাঁ, লাইনগুলো সুর করে পড়া যায়। এটি কি পদ্য ভাষায় লেখা? হ্যাঁ, এটি পদ্য ভাষায় লেখা। এটি কি গদ্য ভাষায় লেখা? না, এটি গদ্য ভাষায় লেখা নয়। এরপরের বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। এর মধ্যে কি কোনো কাহিনী আছে? না, এর মধ্যে কোনো কাহিনী নেই। এর মধ্যে কি কোনো চরিত্র আছে? কোনো চরিত্র নেই। এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? না, এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়নি। এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা? তাহলে এখানে কোনো অনুচ্ছেদ নেই। এর মধ্যে কি কোনো সংলাপ আছে? না, এখানে কোনো সংলাপ নেই। তারপরে বলা হচ্ছে সর্বশেষ, এটি কি অভিনয় করা যায়? না, এটি অভিনয় করা যায় না। তাহলে আমরা এভাবেই গানের বৈশিষ্ট্যগুলোতে টিকচিহ্ন দিব। তাহলে আমরা এভাবেই দ্বিতীয় পরিচ্ছেদের গান আমরা সবাই রাজা এর দুটি প্রশ্নের উত্তরেই আমরা করতে পারবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।